দেখো, KG2 এর ছাত্ররা, তোমাদের অঙ্কের বইটি কিন্তু শেষ হয়ে গেছে, তো তোমাদের অসুবিধে যেগুলো আছে সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে, আমি সেগুলো নিয়ে আবার তোমাদের ক্লাস করব বা ভিডিও বানাবো। আর এখন যেহেতু তোমরা কিছু বলোনি, তো আমি আমি আবার প্রথম থেকে তোমাদের বইটি আমি শুরু করছি, যাতে যেগুলো অসুবিধা আছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে, আর প্র্যাকটিসও একবার হয়ে যাবে। কাজে আমি প্রথম থেকে দেখাবো, শুরু করছি। তো দেখো, শুরুতে যেগুলো রয়েছে, ছোটো বড় ধারণা তুলনা ওগুলো আমি করাচ্ছি না, আর পড়াটাও 1 থেকে 100 পর্যন্ত বাংলা ইংরেজিতে পড়া ওটাও আমি করাচ্ছি না। তারপরে দেখো, 11 নম্বর পাতা, খালি ঘরে সঠিক সংখ্যা লেখো, যেখান থেকে অঙ্ক শুরু হচ্ছে আমি সেখান থেকে করাচ্ছি। তো দেখো, এখানেতে অঙ্কগুলো কীরকম দেওয়া আছে, দেখো, 1 লেখা আছে, একটা বক্স আছে, 3, 5, 7, নয়, 11, 13, এরকম করে লেখা আছে। তো দেখো, 199 পরে লেখা আছে, একটা ঘর খালি দেওয়া আছে, এরকম পর্যন্ত লেখা আছে। তোমাদের কাজ কি না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে করে ভর্তি করা। তাহলে আমাকে পরপর লিখে যেতে হবে, তাহলে 1 আছে, তারপর 2 নেই 2টা লিখতে হবে, 3 আছে, 4 নেই 4টা লিখতে হবে, 5 আছে, 6 নেই 6টা লিখতে হবে, 7 আছে, 8 নেই 8 লিখতে হবে, 9 আছে, 10 নেই, 11 আছে, 12 নেই, 13 আছে, এইভাবে আমাকে কিন্তু 100 পর্যন্ত লিখতে হবে। তাহলে আশা করি এটা প্রত্যেকের বোঝা গেছে, যদি না বুঝতে পারো আবার বলছি। দেখো, তোমাদের এই খালি ঘরগুলো কি করতে হবে না, 1 থেকে 100 পর্যন্ত লিখতে হবে, যেগুলো লেখা আছে সেগুলো বাদে, বাকি যেগুলো লেখা নেই সেগুলো তোমাদেরকে লিখতে হবে 1 থেকে 100 পর্যন্ত, পরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে লিখে লিখে যাবে। আচ্ছা দেখো, পরের অঙ্কগুলো দেখো, বলেছে 100 থেকে বিপরীত দিকে কোনো, এটা হচ্ছে সোজা দিকে হলে 1 থেকে 100, এবারে বিপরীত দিকে কোনো, মানে 100 থেকে কমে কমে আসতে হবে, 199, 98, 97, 96, 95, 94, 95, 94, 99, 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
একটা বক্স আছে, আমার লেখা আছে 98, 96, 94, 99, 90. তোমাকে কি করতে উল্টো দিকে গুনে গুনে আসতো? তাহলে 100-এর আগের সংখ্যা কত? 99 লিখবো, তার আগে 98, তার আগে 97, তার আগে 96, তার আগে 95, তার আগে 94, তার আগে 93, 92-এর আগে 91, 90-এর আগে 89, 88-এর আগে 87. এভাবে কিন্তু আমাকে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আশা করি এই পাতার অঙ্কগুলো নিয়ে আর কারো কোনো সংশয় থাকার কথা নয়। আমি আবার বলছি, প্রথমেরটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সোজাভাবে গুনে গুনে যেতে হবে, তারপরে 1 থেকে 100 পর্যন্ত উল্টোভাবে গুনে গুনে যেতে হবে। প্রথমেরটা 1 থেকে 100 পর্যন্ত সোজাভাবে গুনে গুনে যেতে হবে, পরেরটা হচ্ছে উল্টোভাবে গুনে গুনে যেতে হবে, মানে 100 থেকে কমে কমে আসতে হবে। আচ্ছা, 15 নম্বর পাতা দেখো, সরি 12 নম্বর পাতা দেখো, বলতে নিচের সংখ্যাগুলিকে অঙ্কে লেখো। তার মানে এখানে তো দেখো বানান করে লিখে দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে সংখ্যায় লিখতে হবে, মানে অঙ্কে লেখা। দেখাচ্ছি দেখো, প্রথমে লেখা আছে 47, লেখা আছে, তার নিচে লেখা আছে 69, আরো লেখা আছে 86, এরকম লেখা আছে। সবগুলো করছি না, তোমাদেরকে বোঝানোর মতো আমি করে করে শুধু যাচ্ছি, যাদের সংশয় আছে, যেগুলো অসুবিধা আছে সেগুলো যাতে বুঝতে পারো সেই জন্য।
তো দেখো 47 আছে, আমাকে বলেছে নিচের সংখ্যাগুলি অঙ্কে লেখো। তাহলে এটা প্রথমে আমাকে বানানটা পড়তে হবে কি লেখা আছে। দেখো দন্তে স, একাত্তর, সাত, চ, নয়, লয়, হস্ত, তারপর 40। তোমরা প্রত্যেকে বাংলা পড়তে মোটামুটি পারো, আর এগুলো তোমাদেরকে আগে পড়েছো একে চন্দ্র দুই পক্ষগুলো, কাজে এটা না জানার কোনো কথা নয়। তাহলে এগুলো পড়তে পারবে। লেখা আছে কত? 47। তাহলে এখন আমাকে জানতে হবে 47 কত স্কয়ার। তাহলে 4 10 7 47 আমরা জানি, তাহলে এখানটায় লিখে দেবো শুধু 4 10 7, ব্যাস তাহলেই হবে, আর আমাকে কিচ্ছু করতে হবে না। একইভাবে এটা 69 লেখা আছে, 69 কত স্কয়ার? না 6 10 9 লিখে দিলাম। একইভাবে 86 8 10 6, এইভাবে। তার নিচে দেখো 21 2 10 1 21, তার নিচে দেখো 32 3 10 2 32, তারপরে দেখো 54 5 10 4 54, 80 আছে 8 10 80, 90 আছে 9 10 90, 12 আছে 1 10 2 12, 71 আছে 7 10 1 71, 63 আছে 6 10 3 63, 75 আছে 7 10 5 75, 100 মানে 10 10 100, 10 10 100 মানে 1 এর গায়ে 2 শূন্য, তারপর হচ্ছে 90 9 10 90, আর 60 হচ্ছে 6 10 60। তাহলে এগুলো তোমরা প্রত্যেকে করতে পারছো, সবগুলো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বাড়িতে করবে, আমি যেগুলো বলে বলে যাচ্ছি সেগুলো তোমরা বাড়িতে করবে, করে বাড়ির কাজ হিসাবে হোয়াটসঅ্যাপে যেমনভাবে দেখাচ্ছ সেভাবে দেখাবে, আবার স্কুলেতে এসেও দেখিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে বলেছে নিচের সংখ্যাগুলি কোথায় লেখো, তাহলে এগুলো আবার দুটো দেখাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে উল্টো, এতক্ষণ যেটা হলো সেটা হচ্ছে তোমার বানান করে লেখা ছিল, সংখ্যা লিখছিলাম, এখন যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা লেখা থাকবে, সেটা বানান করে আমাকে লিখতে হবে। দেখো লেখা আছে প্রথমেতে 59 5 10 9, তারপরে আছে কত? 7 10 1, তারপরে আছে 6 10 9, তারপরে আছে 4 10 7, এরকম লেখা আছে। বলেছে নিচের সংখ্যাগুলি কোথায় লেখো, তার অর্থ হলো বাংলাতে বানান করে লিখতে হবে। তাহলে এটা 59 লেখা আছে, তো 59 বানান কি? হস, দন্তি, ন, মদনা, সয়া, আকা, ট, 59 বানান করে লিখতে হবে এইভাবে। তারপরে দেখো 71 আছে, তাহলে লিখবো এ, কয়াকা, তয়েতর, 71। তারপরে আছে 69, হস, দন্তে, ন, দন্তে, স, তয়েত, র, 69। এগুলো করার জন্য তোমাদেরকে কিন্তু বানানগুলো খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। 47 আছে, দন্তে, স, একাত্তর, 40, চ, লয়, লয়, হস্যয়, কালাবস, 47। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে কি প্রথমে তা কি বললাম, বানানগুলো প্রথমে খুব ভালো করে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, তারপরে তোমরা একে একে কিন্তু সবগুলো করতে পারবে। এগুলো 59 71 69 47 না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তা তোমাদেরকে প্রথমে বানানগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে দেখো একইভাবে 19 আছে, 1 10 9 দেওয়া আছে, তাহলে হস্য, দন্তের ন, হস্য, তালা, বস, 19। 55 আছে, বানান করে লিখবে, 79 আছে, 99 আছে, 37 আছে, 14 আছে, 65 আছে, 88 আছে, 70 আছে, 100 আছে। আর দেখো 100 আছে, 100টা তোমরা লিখবে 100, এক, এক, তালাবশত, শত, 100। তারপরে আছে 42, এগুলো কিন্তু এভাবে তোমরা করতে পারবে। তাহলে যতগুলো হলো প্রথম থেকে সবগুলোই কিন্তু তোমাদেরকে বাড়িতে করতে হবে, বাড়িতে করে দেখাতে হবে। এই পাতাটা দেখো আমি শেষ পর্যন্ত বলে দিই, এর সাথে বলেছে নিচের সংখ্যাগুলি উল্টে লেখো, তার পরের পরেরটাই দেখো বলেছে। আমি দেখাচ্ছি দু একটা, দেখো লেখা আছে কত? 32, তার পাশে একটা ঘর দেওয়া আছে, তার পরের অঙ্কটা আছে 77, তারপরে অঙ্ক আছে 33, তারপরে আরো আছে 46, তারপরে আছে 18, তারপরে আছে 20। তো দেখো বলেছে নিচের সংখ্যাগুলি উল্টে লেখো, উল্টে লেখো। 3 10 2 আছে, উল্টে দিলে 2 10 3 হয়ে যাচ্ছে, এইভাবে আগে 3 তারপর 2 আছে, উল্টে দিয়ে 2 3 হয়ে গেল 23। একইভাবে 7 7 আছে, এটা একই থেকে যাবে, যেহেতু দুটোই 7, তাহলে তো পরিবর্তন কিছু হচ্ছে না, একই থেকে যাচ্ছে। একইভাবে এটাও তাই 33 থেকে যাচ্ছে।
এটা দেখো 4 10 6 আছে, 6 10 4 হয়ে যাবে, 1 10 8 আছে, 8 10 1 হয়ে যাবে, 2 10 2 2 0 20 আছে, এটা 0 2 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা এগুলো করছো। বাকি আরো যেগুলো আছে 59 আছে, 75 আছে, 72 আছে, 61 আছে, 93 আছে, 95 আছে, 33 আছে, 52 আছে, 27 আছে, 72 আছে, 91 আছে, 87 আছে, এগুলো কিন্তু তোমরা বাড়িতে করবে। আর এর সাথে নিচের সংখ্যাগুলিকে উল্টিয়ে কথায় লেখো, এগুলো আমি দুটো দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে করতে হবে। দু একটা করে দেখালে পারবে, কারণ এগুলো তোমাদের স্কুলে হয়েছিল প্রথমে, তোমরা প্রত্যেকে জানো। যারা ভুলে গিয়েছো বা যাদের বুঝতে অসুবিধা ছিল তাদের জন্য আমি বলছি ভালো করে একটু দেখে নেবে, আর যারা পারো তাদেরকেও বলছি প্র্যাকটিস করবে, পারো বলে করবো না এরকমটা করবে না। দেখো বলেছে 23, প্রথমে আমাকে উল্টে লিখতে হবে, এ 23টাকে উল্টালে হয় 32, 3 10 2, তাহলে এখন 3 10 2 সংখ্যাটা আমার দাঁড়ালে কত, 32, তাহলে এখানে বানান করে লিখে দেবো 32, ব তয়রা ফলা হস্যয় তালা অবশ্য, ব্যাস তাহলে আমার হয়ে গেল। আরে একটা দেখাচ্ছি, দেখো লেখা আছে 1 10 8 18, এটাকে উল্টে দিলে হয় কত, 8 10 1 হয়, তাহলে 8 10 1 কত হয় না, 81, এ কয়াকা তালাবস্থায় হস্য হয়ে গেল। একইভাবে আরো একটা দেখাচ্ছি, দেখো 3 10 4 আছে 34, এটাকে উল্টে দিলে হয় 4 10 3 হয়ে যায় 43, তয়েকা তয়াকা লয়ালয় হস্য তালাবস্থ 43। এইভাবে কিন্তু তোমরা বাকিগুলো করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিনে পরেরগুলো থেকে শুরু করবো।